बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे समस्त जगतवासी, हे समस्त धर्म धर्मान्तरेर लोकेरा, हे समस्त मुसल्लिगण, हे समस्त तरिकतपन्थीगण, आज आमि शामीम आली चिश्ती आपनादेर सामने एमन किछु आलोचना निये हाजिर हलाम जे आलोचनागुलो जे कोनो स्तरेर लोकई शुनबेन एबं एई आलोचनार मते जखन आपनारा काजटी करबेन इनशाल्लाह आमि आल्लाहर कसम दिये बोलछि, एरकम भाबे आमि कखनो बोलिनि, आज बोलछि आल्लाहर कसम दिए बोलछि, এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত আল্লাহ তো আর কাউকে ক্ষতি করে না, তবে আল্লাহ চাইলে সব পারে, কিন্তু আল্লাহ ব্যতীত এই পৃথিবীর বুকে এমন কোনো শক্তিধর নেই, এমন কোনো শয়তান নেই, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো জাদুকর নেই, এমন কোনো তান্ত্রিক নেই যে আপনার শরীরের একটা পশম নাড়াতে পারে, যে আপনাকে জাদুটনা করতে পারবে না, আপনাকে কোনো জিন আপনাকে বর করতে পারবে না, এবং কি আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আপনার অনিষ্ট করতে পারবে না, তারা তো অনিষ্ট করে না, তবু চাইলে পারবে না, কোনো দেবতাও পারবে না। তাহলে আজকের যে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন, তাহলে দেখা গেছে আমরা ইহকাল ও পরকালে জয়লাভ করব ইনশাআল্লাহ। মানব জীবন নিয়ে পৃথিবীতে এসেছি, আবার এই মানব জন্মকে পবিত্র বানিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব, যেহেতু আল্লাহ মহাপবিত্র, আর সেই মহাপবিত্রে আমরা যদি মিশতে হয় তাহলে আমাদেরও সেই পবিত্র হতে হবে। অবশ্যই আপনারা খাতা এবং কলম নিন বা যে কোনো একটা কাগজের টুকরা নিন, কারণ অনেকে ভুলে যায়, তাই লিখে রাখবেন, এই নিয়মগুলো করবেন। যেমন আপনি ব্যবসা বাণিজ্যে যাবেন, আপনার পিছনে শত্রু লেগে আছে, আপনার কোনো ক্ষতি করে দিবে, পারবে না, এবং আপনি দেখতেছেন আপনার উপরে দুই দিকে গাড়ি মাঝখান দিয়ে দিতেছেন পারি, এই সময়তে সামনে একটা বড় গাড়ি সে আপনার উপরে উঠিয়ে দেবে এমন অবস্থা, তখন দেখবেন সেই গাড়িটি ব্রেক হয়ে যাবে, সেখানে ও আর সামনে এসে আপনার উপর দিয়ে উঠাতে পারবে না, ও গাড়ির চাক্কা একেবারে ব্রেক হয়ে যাবে। আচ্ছা, যে কাজগুলো করলে এই ঘটনাটি ঘটবে, এবং দেখা যায় সন্ত্রাসীরা যদি আপনাকে অ্যাটাক করতে চায়, তখন সেই সন্ত্রাস কিন্তু আপনার কাছে আসবে এবং আপনার কাছে টাকা পয়সা যাই কিছু আছে তা নিয়ে যাবে, কিন্তু সেই সন্ত্রাস আপনাকে দেখতেই পাবে না, সুবহানাল্লাহ। আচ্ছা, এবং কোনো জিন ভূত বা কোনো খারাপ আত্মা যদি আপনাকে দেখা যায় আপনাকে আক্রমণ করবে, সে জায়গায় আপনার দিকে তাকালেই তার চক্ষু অন্ধ হয়ে যাবে, সে ভেঙে যাবে আপনাকে রেখে, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন কিছু রেখেছে, কিন্তু আমরা এগুলা কিছু মানি না, আমরা এগুলা জানার চেষ্টাও করি না, যার ফলে আমরা বিপদগ্রস্ত হয়ে থাকি। দেখেন, এই পৃথিবীতে জাদুটনা বলতে একটা কিছু আছে এবং তান্ত্রিক শক্তি একটা কিছু আছে, যদি না থাকতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু জাদুগররা জাদুগ্রস্ত করেছিলেন, তখন আল্লাহ কিন্তু জিব্রাইল দ্বারা একটি সূরা নাজিল করেছিলেন, তখন সেই জিব্রাইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে বলে দিলেন, হুজুর আপনার কাছে আল্লাহ এই সূরাটি নাজিল করেছে, আপনি এটি পাঠ করুন, এটি পাঠ করার সাথে সাথে আপনার জাদু মুক্ত হয়ে যাবেন, জাদু এখান থেকে ছেড়ে চলে যাবে। অবশ্যই আপনারা খাতা এবং কলম হাতে নিয়েছেন, যে দেখুন সূরা হাশরের 3 আয়াত শেষের, সূরা হাশরের শেষের 3 আয়াত লিখুন, এই 3টি আয়াত সকাল সন্ধ্যা পাঠ করবেন, যদিও 24 ঘন্টার ভিতরে আপনার যদি 20 মিনিট সময় সকালে এবং 20 মিনিট সময় যদি আপনার সন্ধ্যায় চলে যায় তাহলে 40 মিনিট চলে যাক, তারপরেও কি আপনি সারা জীবনের ইহকাল পরকালের জন্য আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং সমস্ত বিপদ আপদ মুক্ত হয়ে যাবেন। আচ্ছা, সূরা হাশরের শেষের 3 আয়াত, এই 3টি আয়াত সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে এটা পাঠ করবেন, 3 আয়াত কিন্তু বেশি একটা বড় নয়, ছোট। আচ্ছা, এবার এই 3 আয়াত আবার সন্ধ্যার সময় যখন বেলাটা ডুববে তখন আবার এটা করে নেবেন। এক, দ্বিতীয়ত হলো সূরা ফাতিহা 3 বার এবং সূরা ইখলাস 3 বার,
ফালাক একবার, নাস একবার। আমি আবার বলছি, সুরা ফাতেহা তিনবার, সুরা ইখলাস তিনবার, ফালাক একবার, নাস একবার। আচ্ছা, এটি আপনি আগে করবেন, এরপরে সেই তিন আয়াত সুরা হাসরের তিন আয়াত পড়বেন। আচ্ছা গেল, এরপরে কি হবে? ঠিক একই নিয়মে আপনি সন্ধ্যার সময় এই কাজটি করবেন। আচ্ছা, এরপরে সব শেষে কি করবেন? যে প্রথমত ফাতেহা দিয়ে শুরু করবেন ইখলাস এবং ফালাক নাস, এরপরে হাসরের হাসর ছুরার শেষের তিন আয়াত, এরপরে তিনবার আয়াতুল কুরসি। এটি পরে এক গ্লাস পানিতে ফু দিবেন, প্রতিদিন সকালে এটা করবেন, বিকালে লাগবে না, মানে সন্ধ্যায় লাগবে না। একটি গ্লাসে ফু দিয়ে সে পানিটি খেয়ে ফেলবেন প্রতিদিন সকালে, আর সন্ধ্যায় পানি খেতে হবে না। আচ্ছা, তাহলে এর পরের যে বিষয়টি, যে যে আরেকটু ক্লিয়ার করে নেই, দেখেন এই কাজগুলো যখন আপনি সকাল সন্ধ্যা করবেন তখন আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে পরে কি হবে? যে দেখবেন আপনাকে যদি কেউ গুলি করতে চায় তাহলে সেই গুলিটা অন্য দিক দিয়ে চলে যাবে, আপনার শরীরে বিদ্ধ হবে না। আচ্ছা, যদি পৃথিবীতে বড় কোনো শয়তান থাকে, যে জাদু শক্তি আছে, তার তান্ত্রিক শক্তি আছে, অনেক বড় শক্তি সে কামিয়েছে, তারপরে সে যদি আপনার দিকে দৃষ্টি করে এবং আপনার ক্ষতি করতে চায়, সে অন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সে তার ভিতরে এই ভয় আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে রেখে সে দৌড়াতে থাকবে যে এখানে চাইলে আমার জীবন শেষ, কারণ আল্লাহ স্বয়ং এই সূরা নাজিল করেছেন। আর কোরআনের মধ্যে এই সূরাগুলো খুবই ওজনশীল। আচ্ছা, এর মধ্যে আরেকটা বিষয় হলো যে হাসরের তিন আয়াত, শেষের তিন আয়াত যে পাঠ করবেন, এটা থেকে আপনার রুজি রোজগার বা আপনার ক্ষতি বা আপনাকে লস করে দেবে, কেউ ঠকিয়ে দেবে, এটা পারবে না। আর যে চারটির কথা বলেছি, ফাতেহা, ইখলাস এবং আপনার ফালাক, নাস, এটির থেকে কি হবে? আপনাকে যদি পূর্বে থেকে কেউ ক্ষতি করে থাকে তাহলে এটা কেটে যাবে, এবং ফালাক নাস যদি আপনাকে কেউ যাদুটনা করতে আসে সে ওই মুহূর্তে তারগুলো অকার্যকর হয়ে যাবে। আচ্ছা, শেষে আয়াতুল কুরসি কি? যে এর পরেও লাস্ট গাড়ি হলো যে আপনাকে ফেরেশতারা দেখে রাখবে, পাহারা দিয়ে রাখবে আল্লাহর হুকুমে। হে বান্দাগণ, হে ফেরেশতাগণ, আমার বান্দা যারা এই আয়াতগুলো নিয়মিত পাঠ করে তাদেরকে তোমরা দৃষ্টি রাখবে, তাদেরকে দেখে রাখবে, তাদের অনিষ্ট যেন কেউ করতে না পারে, তাকে কোনো কাজে, কোনো ভালো কাজে তাকে ব্যাঘাত ঘটাতে না পারে, তাদেরকে তোমরা দেখে রাখবে। তাহলে ফেরেশতারা, দেবতারা ক্ষতি করবে? হে, সে জায়গায় তারা দেখে রাখবে আল্লাহর হুকুমে। তাহলে অনেক সাধক বা অনেক আধ্যাত্মিক জগতের সম্রাট, অনেক লোক আছে, তারা হয়তো ভাবতে পারে যে এই লোকটাকে জানি যে তিনি সাধনকারী, তিনি একজন আধ্যাত্মিক জগতের লোক, তিনি এই সূরা নিয়ে এসব কি বলছে? এরকম কথা আমি কেন বলছি? যে জগতে চলার পথে দেখেছি অনেকে এ ধরনের কথা বলে, যারা এই কথা বলে তাদের আসলে যে কোরআন সম্পর্কে, আল্লাহর কথা বা আল্লাহর কালাম সম্পর্কে এদের জ্ঞান নেই, যার ফলে তারা এগুলা বলে। কারণ আমরা পৃথিবীতে যত বড় আধ্যাত্মিক সাধক হই, যত বড় সাধু হই, যত বড় সুফি সম্রাট হই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোমের সমান কি হতে পেরেছি? না। তাহলে তাকেও কিন্তু জাদুকররা জাদু করেছিলেন, তাহলে জাদুর শক্তি এটাও কিন্তু একটা শক্তি, আর সেই শক্তি আল্লাহরই। কিন্তু আল্লাহ বলেছে এটাকে তোমরা ভালো কাজে লাগাও, এখন দেখা যায় জাদুকররা এটাকে খারাপ কাজে লাগায়।
কারণ অস্ত্রের তো দোষ নেই। অস্ত্র দিয়ে বলা হয়েছে যে তোমরা সন্ত্রাস দমন করবে, এমন কেউ যদি সেই সন্ত্রাসকে দমন না করে সেই অস্ত্র দিয়ে সে নিজে সন্ত্রাসী করে। তো জাদু শক্তি খারাপ না, ভালো, কিন্তু এটাকে যে ভালো কাজে লাগাবে ভালো হবে, খারাপ কাজে লাগালে খারাপ হবে। কিন্তু যারা খারাপ কাজে লাগিয়েছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই জাদুগ্রস্ত করেছে, তখন কিন্তু আল্লাহ সেই সুরা নাজিল করে দিয়েছে এবং সেই সুরার প্রভাব যখন পড়েছে তখন জাদুকরদের জাদু বিনাশ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনাটি, আশা করব যে অবশ্যই আপনারা লিপিবদ্ধ করে রাখবেন, আর না হয়তো মনে রাখবেন, আর এই নিয়মগুলো করে রাখবেন ইনশাআল্লাহ। যারা মৃত্যুর আগে এগুলো এই নিয়মগুলো পালন করে তাকে তো পৃথিবীতে কেউ ক্ষতি করতে পারবেই না। তার মধ্যে দেখা যায় ফেরেশতারা তো দেখে রাখছেই মৃত্যুর আগ পর্যন্ত, এবং মৃত্যুর পরে যখন আপনার দেহ থেকে আত্মাটা বের হবে তখনও আপনার দিকে সেই দৃষ্টি থাকবে, আপনার যেন কোনো আত্মার মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং এই আত্মা পথভ্রষ্ট না হয়। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে করেছি, যদি আপনারা এটা করে উপকার পান, ফল পান, তাহলেই আমার জীবন ধন্য, আমার কিছু চাওয়ার নেই। তবে একটা কথা বলে রাখবো, এতিম অসহায়দেরকে দেখলে মাথায় হাত বুলিয়ে চারটা খাইয়ে দেবেন, এই যে শীতের মধ্যে দেখা যায় তারা কাপড় চোপড়ে কষ্ট করে একটি জামা কিনে দেবেন, আপনাদের কাছে আমার এটি চাওয়া। তবে আরেকটু দোয়া চেয়ে নেই, যেহেতু সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছে দুর্ভোগ সেই ইবাদত করি, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না, দুর্ভোগ সেই লোক দেখানো ইবাদতকারী, এদের কথা যেহেতু আল্লাহ কথা বলেছে, তাহলে বোঝা গেল এতিম অসহায় ও ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে এবং বস্ত্রহীনকে বস্ত্র দিলে আল্লাহ খুশি হয়, শুধু নামাজেই নয়। যাই হোক, আমি যেন এরকম কিছু করে আমি পৃথিবী ত্যাগ করতে পারি, যেন এমন কিছু ফিটিং করে রেখে যাব যেন মৃত্যুর পরে অনন্তকাল এতিম অসহায় সেখানে শিক্ষা নেবে, সেখানে খাবে, সেখানে তারা সাধনা করবে, আল্লাহ পর্যন্ত লাভ করবে, এটাই আমার একটা চাওয়া আছে। জানি না আল্লাহ যদি দয়া করে আমার এই চাওয়াটা পূরণ হবে। তো আজকে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা আপনারা চাইতেছেন তাও জানাবেন, যাতে করে আপনাদেরকে ভালো ভালো আলোচনা দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।